ব্যবসা করতে তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগে। সো ব্যবসায় যখনই আমরা করি না কেন, তখনই আমাদেরকে যে কাজটা করতে হয়, ব্যবসার হিসাবগুলো সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হয়। আর ব্যবসায়ের হিসাব সুষ্ঠুভাবে সংরক্ষণ করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির জুড়ি নেই। সো দুতরফা দাখিলা পদ্ধতি আমাদেরকে কি বলে, যে একটি হিসাবের দুটি পক্ষ রয়েছে, অর্থাৎ যেটা আমরা হিসাব সমীকরণ থেকে দেখতে পাই, যেখানে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই ছিল, যেখানে একটি অংশ ছিল ব্যবসায়ের আর আরেকটি অংশ ছিল ব্যবসায়ের যে সম্পত্তি তার উপর ওই দুটি পক্ষের দাবি, অর্থাৎ তৃতীয় পক্ষ এবং মালিকের। সো মালিক যখন ব্যবসায়কে কোনো মূলধন দেয় তখন কি হয়, তখন হচ্ছে এই আইটেমটি বৃদ্ধি পায়, ও ই নামক যে আইটেমটি সেটি বৃদ্ধি পায়, অন্যদিকে এ নামক আইটেমটিও কি হয়, বৃদ্ধি পায়। যাই হোক, সো মালিক যখন ব্যবসায়কে মূলধন দিবে, মালিক চাইলে ব্যবসায়ের সেই মূলধনের ওপর কি দাবি করতে পারে, সুদ দাবি করতে পারে। এখন এই সুদ কেন মালিককে দিতে হবে, বা তোমাদের হয়তো মনে হতে পারে যে নিজেরই তো ব্যবসায়, নিজের ব্যবসায় থেকে মালিক কেন সুদ দিচ্ছেন। মালিক হয়তো বা এক্ষেত্রে সুযোগ ব্যয়ের একটি ব্যাপার চিন্তা করতে পারেন। সো সুযোগ ব্যয় কী? সুযোগ ব্যয় হলো এই মূলধনটা যদি মালিক না দিয়ে অন্য কেউ ব্যবসায়কে দিত, সেই ক্ষেত্রে ব্যবসাকে কী করতে হতো, সুদ দিতে হতো। এখন মালিক যেহেতু দিচ্ছে, মালিক কেন সেই সুদটা হারাবে, মালিকও সেক্ষেত্রে সেই সুযোগ ব্যয়ের কনসেপ্টটি কাজে লাগিয়ে সে কী দাবি করতে পারে, সেই মূলধনের উপর সুদ দাবি করে বসতে পারে। অন্যদিকে ব্যবসায়ও সেই সুযোগটা নিতে পারে, বা মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো টাকা উঠিয়ে নিয়ে যায়, মালিকও কী করতে পারে, ব্যবসায়ীকে সুদ দিতে পারে। সো সুদ হতে পারে মূলধনের ওপর, সুদ হতে পারে উত্তোলনের ওপর। সো আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্য তোমাদের সামনে হাজির হয়েছে। আসলে খুব একটা বকবক করতে ভালোও লাগছে না, অ্যাকাউন্টিং নাকি খুব বোরিং, অ্যাকাউন্টিং নাকি খুবই পচা এবং খুবই করুণ এক সাবজেক্ট তোমাদের অনেকের কাছ থেকে আমাকে শুনতে হয়েছে। তবে অ্যাকাউন্টিংয়ের এই সমন্বয়গুলো যদি আমরা ঠিকঠাক মতো না বুঝি, তাহলে আমাদেরকে কী করতে হবে, আলটিমেটলি পরীক্ষায় জিরো পেতে হবে। সো আমরা কেউই পরীক্ষায় জিরো পেতে চাই না, আমরা চাই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের মতো খুব বড় বড় টাকার অঙ্ক কামানো, যাতে আমাদের সিক্স ডিজিট স্যালারি হয়। আমরা সবাই চাই আমাদের একটি সুন্দর ভবিষ্যৎ। সো আমাদেরকে কী করতে হবে, এখন এই বিষয়গুলো শিখতে হবে। সো মূলধন এবং উত্তোলনের সুদ, এই দুটো বিষয় আমাদের কোথায়, আমরা কোথায় পাই, আমরা পাই হচ্ছে বিশদ আয় বিবরণীতে, রাইট? সো বিশদ আয় বিবরণীতে আমাদেরকে চলে যেতে হয়, এবং বিশদ আয় বিবরণীতে গেলেই আমরা দেখতে পাই যে দুটো সেগমেন্ট রয়েছে, একটির নাম হচ্ছে অপরিচালন ব্যয় এবং আরেকটির নাম কি, অপরিচালন আয়। সো এই দুটো সেগমেন্টেই আমরা খুঁজে পাই মূলধন এবং উত্তোলনের সুদ। পয়েন্ট টু বি নোটেড, মূলধনের সুদ আমাদের জন্য একটি অপরিচালন ব্যয়, মূলধনের সুদ একটি ব্যয়, এই বিষয়টিকে আমাদের মাথায় সুন্দরভাবে গেঁথে নিতে হবে। তবে কী ধরনের ব্যয়, এটি একটি অপরিচালন ব্যয়। অন্যদিকে উত্তোলনের যে সুদ সেটি কিন্তু আবার ব্যবসার জন্য আয়, রাইট? কী ধরনের আয়, এটি হচ্ছে একটি অপরিচালন আয়। এই দুটো আইটেম আমরা কোথায় পাবো, এই দুটো আইটেম আমরা পাবো বিশদ আয় বিবরণীতে। সো ইটস ভেরি সিম্পল, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই চট করে। সো ধরে নিচ্ছি মালিকের মূলধনের উপর সুদ ধার্য করতে হবে, সুদ ধার্য করতে হবে 2000 টাকা। আমি পার্সেন্টেজের হিসাবে না গিয়ে আমি টাকার হিসাবেই যাই, যে মালিকের মূলধনের উপর সুদ ধার্য করতে হবে কত টাকা, 2000 টাকা। এখন মূলধনের উপর সুদ ধার্য করতে হবে এই ব্যাপারটা তাহলে আমাদের জন্য কী সৃষ্টি করলো, আমাদের জন্য সৃষ্টি করলো হচ্ছে যে মূলধনের সুদ বাবদ একটি খরচ কী হবে, মূলধনের সুদ বাবদ একটি খরচ বৃদ্ধি পাবে, রাইট? সো মূলধনের সুদ হিসাব ডেবিট হবে, মূলধনের সুদ ডেবিট হয়ে যাবে, কারণ এটি একটি খরচ হিসাব, রাইট? সো মূলধনের সুদ ডেবিট হয়ে গেল, এবং ক্রেডিট হবে কি, সেই ক্ষেত্রে ক্রেডিট হবে সেক্ষেত্রে মূলধনের হিসাব, আমরা মূলধন হিসাব আমরা ধরে নিচ্ছি মালিকের মূলধনের উপর সুদ এখনও পর্যন্ত প্রদান করা হয়নি। সো মূলধনের সুদ এই খরচ হিসাবটিকে আমাদের কী করতে হবে, ডেবিট করতে হবে, এবং আলটিমেটলি মূলধন হিসাব আমাদের কী করতে হবে, বাড়াতে হবে, রাইট? সো মূলধনের সুদ ডেবিট, মূলধন ক্রেডিট। এখন এই বিষয়টিকে আমরা হিসাবের বইতে তাহলে কীভাবে দেখাবো, মূলধনের সুদ, মূলধনের সুদ পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে অপরিচালন ব্যয়ে। অপরিচালন ব্যয়ের আন্ডারে আমরা একটি নতুন হিসাব খুলব, অপরিচালন ব্যয়, সেই আন্ডারে, সেই হিসাবে, সেই হেডিংয়ের আন্ডারে আমাদেরকে লিখতে হবে মূলধনের সুদ, এবং মূলধনের সুদ নামে আমাদেরকে কত টাকা লিখতে হবে, 2000 টাকা লিখতে হবে, এবং লিখছি আমরা মূলধনের সুদ 2000 টাকা, রাইট? ওকে, সো মূলধনের সুদ 2000 টাকা লিখে ফেললাম। এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে আরেকটি যে রিমেইনিং আইটেম, অর্থাৎ মূলধন নামক আরেকটি যে আইটেম, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী, এই মূলধন আইটেমটিকে আমরা কোথায় পাই, এই মূলধন আইটেমটিকে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে যাই মালিকানা স্বত্ব বিবরণীতে, রাইট? ওকে, মালিকানা স্বত্ব বিবরণীতে আমাদেরকে চলে যেতে হবে, এবং মালিকানা স্বত্ব বিবরণীতে আমরা যখনই যাব তখনই আমরা পেয়ে যাব এই মূলধন নামক আইটেমটি।
এবং এই মূলধন আইটেমের ব্যালেন্স আমরা কোথা থেকে নিচ্ছি? আমরা নিচ্ছি রেওয়া মিল থেকে। সো রেওয়া মিল থেকে আমাদের ধরে নিচ্ছে আমাদের মূলধন হিসাবে ব্যালেন্স ছিল 4 লক্ষ টাকা। এই মূলধন এক মালিকানা ব্যবসার মূলধন, আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সো মূলধন হিসাবে ব্যালেন্স ছিল 4 লক্ষ টাকা। এখন এটার সাথে আমাদের কী যোগ করতে হবে? এই যে মূলধনের সুদ যোগ করতে হবে, কত টাকা যোগ করতে হবে? 2000 টাকা। সো আলটিমেটলি মূলধন এবং মূলধনের সুদ সমন্বিত হয়ে কত টাকা হয়ে গেল? 4,02,000 টাকা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মূলধনের সুদ সমন্বয়ের কীভাবে করতে হয় সেটাই আমরা এখন এই পর্যন্ত আমরা দেখলাম। আচ্ছা, এখন মূলধনের সুদ তো আমরা খুব সহজে সমন্বয় করে ফেললাম, এখন প্রশ্ন হচ্ছে উত্তোলনের সুদ সেক্ষেত্রে আমরা কীভাবে সমন্বয় করব। সো উত্তোলনের সুদ সমন্বয় করার জন্য আমাদেরকে অ্যাগেইন সেম অ্যাপ্রোচে যেতে হবে, তবে এখন আমরা উত্তোলনের সুদ পাবো অপরিচালন আয়ে। আমরা একটি জার্নাল বা একটি লেনদেনের মাধ্যমে বেসিক্যালি ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। ধরে নিচ্ছি উত্তোলনের উপর সুদ এখনও পাওয়া যায়নি 1000 টাকা। ওকে, সো মালিক ব্যবসা থেকে উত্তোলন করেছিল, মালিক কথা দিয়েছিল সে উত্তোলনের উপর সুদ দিবে 1000 টাকা, কিন্তু এখনও পর্যন্ত সে 1000 টাকা সেই সুদ প্রদান করেনি। সো এই যে আয়টি এখনও পর্যন্ত আমরা পাইনি, সেটি আমাদের জন্য কী ধরনের আয় হলো? আমাদের জন্য একটি বেসিক্যালি একটি কী বলবো, এখনও পর্যন্ত যেহেতু পাইনি সেহেতু এটাকে আমরা প্রাপ্য বা বকেয়া আয় বলতে পারি। সো আমাদেরকে কী করতে হবে? বকেয়া উত্তোলনের সুদকে ডেবিট করতে হবে। সো উত্তোলনের সুদ হিসাবকে ডেবিট করলাম আমরা, উত্তোলনের সুদ এখনও পর্যন্ত যেহেতু পাইনি সো এই আয় হিসাবটাকে আমরা কী করলাম? এই আয় হিসাবটাকে আমরা বাড়িয়ে দিলাম। ওকে, সো উত্তোলনের সুদ হিসাবকে আমরা কী করলাম? ডেবিট করলাম। ওকে, কত টাকা দ্বারা ডেবিট করবো আমরা? 1000 টাকা দ্বারা ডেবিট করবো। সো উত্তোলনের সুদকে ডেবিট করা হলো। ওকে ফাইন, এখন আমাদের আরেকটি কাজ রয়েছে করণীয়, সেটি কি? উত্তোলন হিসাবকে এখন আমাদের ক্রেডিট করতে হবে। সো উত্তোলন হিসাবকে ক্রেডিট করলাম। ওকে, উত্তোলন হিসাব ক্রেডিট হয়ে গেল। সো এইভাবে মূলত আমরা দেখলাম যে উত্তোলনের সুদ এবং উত্তোলনকে আমরা কীভাবে সমন্বিত করব। এইবার প্রশ্ন আসে যে কীভাবে তাহলে এইগুলোকে হিসাবের বইতে আমরা দেখাবো। উত্তোলনের সুদ যেহেতু আমাদের জন্য একটি আয়, যেহেতু আমাদের জন্য এই আয়টি এখন আমরা পাইনি, সেহেতু এই আয়টি আমরা কোথায় পাবো? অপরিচালন আয়ে পাবো, রাইট? সো অপরিচালন আয়ে যখনই আমরা এই চলে যাব, অপরিচালন আয়ের হেডিংয়ে চলে যাব, তখনই উত্তোলনের সুদ নামে একটি আইটেম আমরা দেখতে পাবো। এবং এই উত্তোলন আইটেমটি আমরা কোথায় পাবো? এই উত্তোলন আইটেমটি আমরা পাবো হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণীতে। এবং মালিকানা স্বত্ব বিবরণীতে অলরেডি যে উত্তোলনের ব্যালেন্সটি ছিল রেওয়া মিল থেকে পাওয়া, সেই রেওয়া মিলের ব্যালেন্সটির সাথে এই যে 1000 টাকা আমাদের তখন কী করতে হবে? এই 1000 টাকা তখন আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সো এইভাবেই মূলত আমরা উত্তোলন বা মূলধনের সুদকে হিসাবভুক্ত করে থাকি বা আর্থিক বিবরণীতে অ্যাডজাস্ট করে থাকি। তবে বইতে তোমাদের আরও অনেক রকম এক্সাম্পলস রয়েছে, আরও অনেক রকম উদাহরণ রয়েছে, একটু ভিন্ন ধর্মী কিছু উদাহরণ তোমরা বইতে লক্ষ্য করবে। যে কোনো ধরনের কনফিউশন অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি আছি তোমাদের পাশে, 10 মিনিট স্কুল আছে তোমাদের পাশে। যে কোনো কনফিউশন আমরা সব সদা সর্বদাই চেষ্টা করব তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। অল দ্য বেস্ট।